ঘোষণা 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 মহারাজ চন্দ্রশেখর বর্মা তার রাজ্যের উন্নতির জন্য আপনাদের সকলের খাজনা আগে থেকে আরো তিন গুণ বাড়িয়ে দিয়েছে এবং যাতা সময় সবাইকে খাজনা পরিষদের আদেশ দিয়েছেন যদি কেউ এই খাজনা প্রদানে আপত্তি করেন তাহলে তাদের রাজ্য ছাড়া করা হবে ঘোষণা 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 মালিক এত জুলুম করেন না এমনিতেই আপনাকে খাজনা দিতে গিয়া পোলাপানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এখন যদি এমন করেন তাইলে তো আমাকে না খেয়ে মুক্ত হইব কি বললি তুই হুজুর ও কিচ্ছু বলেনি আপনাদের কথা মতোই সব হবে কোন চিন্তা করবেন না হুজুর হ্যাঁ তাতেই তোদের মঙ্গল তুমি কি পাগল হয়ে গেছো নাকি করিম মিয়া রাজপ্রহরীর সামনে এইগুলা করলে তো শেষে বিটে মাটিও হারাইবা জীবন বাইসা বাইসে আসো এটাই তো অনেক কিন্তু রহিম ভাই এ অত্যাচার আর সহ্য করা যায় না এভাবে আর কতদিন বাসমু কও এমনে ধীরে ধীরে মরার থাইকা আমাকে একবারে মাইরা ফেললেই তো পারে আচ্ছা তুমি চিন্তা করো না আমার লগে চলো দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা এই চলো চলো তোমরা সবাইও আমার লগে চলো সানমিয়া ভাই আরে ও সানমিয়া ভাই কই গেলেন একটু জলদি করে বাইরে আসেন আরে রহিম ভাই যে আহো ভাই তোমার লাইকে তো আমি আজ বাইক আছি আসি সেদিন তুমি না থাকলে কি যে হইতো বাসাও বাসাও কেউ বাসাও আমারে আরে এই লোকটা তো পানিতে ডুবে মরে যাইতেছে জলদি কইরা উঠাইতে হইব বড় বাসা বাসালে ভাই তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না জীবনে অনেক চালাকি করছি কিন্তু পানির সাথে চালাকি করে পারলাম না আরে তো কিছু ভাইবেন না লন আমি আপনাদের বাড়ি দিয়ে আহি তোমার জন্যই তো সেদিন প্রাণে বাইসা গেছিলাম তা আজ হঠাৎ করে আমার বাড়ি আর কইয়েন না ভাই বহুত বিপদে পড়ে আইসি আপনার কাছে কি হইছে তোমার আবার কি বিপদ হইল কও কিছু করতে পারে মহারাজার অত্যাচারে তো আর গ্রামে থাকুন না দিন দিন খাজনা শুধু বাড়াইয়াই যাইতা এমনি করলে তো গ্রামের মানুষ সব না খাইয়া কি সমস্যা এইটা তো খুব সহজেই আমি সমাধান কইরা দিতে পারি তবে তার জন্য তুমি সবাই সাহায্য করতে হইব কি সাহায্য করতে হইব কন আমরা সবাই রাজি কি বলো তোমরা হ হ আমরা হক করলে আপনার কথা মতো কাজ করতে রাজি হ হ হোন তাইলে তোমরা শুধু আমায় দশ দিনের লাইকা দশটা স্বর্ণমুদ্রা দিবা দশ দিন পরে তুমি স্বর্ণমুদ্রা দশ গুণ ফিরাইয়া দিমু এই আর তেমন কি কালই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তাইলে এই কথাই রইল খাজনার ব্যাপারে ভালো করে জানিয়ে দিয়েছো তো জি হুজুর সকালেই সবাইকে জানিয়ে দেয়া হয়েছে যাক ভালো করেছ রাজকোষ এখন ফুলে ফেঁপে উঠবে তা যা বলেছেন মহারাজ শোনো মন্ত্রী শুধু খাজনা বাড়িয়ে বসে থাকলে হবে না রাজ্যের সবাই ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তাও দেখতে হবে কাজ না করলে খাজনা দিবে কোথা থেকে কাল আমরা রাজ্য বের হব যথা সকালে মহারাজ এই চাষিটা এইভাবে জমিতে কাজ না করে বসে আছে কেন চলো তো যেয়ে দেখি জি মহারাজ চলুন তুমি চাষবাস না করে জমিতে বসে আছো কেন মহারাজ আমি তো বসে নাই আমি সোনা বপন করার জন্য এখানে গর্ত করছি এই সোনা বপন করলে একটা গাছ আমায় দশটি করে সোনার মোহর দিবে বাহ বড় লোক হওয়ার তো আর একটা দারুণ সুযোগ পাওয়া গেল কি বলতো চাষি সত্যি এই সোনা বপন করলে গাছ হয়ে মোহর দিবে জি মহারাজ আপনার বিশ্বাস না হলে আপনি পাঁচ দিন পরে আমার বাড়ি এসে দেখবেন না না তোমার বাড়ি যে দেখতে হবে না তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে আমি তোমার অংশীদার রূপে সোনার বীজ বপন করব। সোনা ফলার পর দশ ভাগের আট ভাগ আমায় দিলেই হবে কারণ এই জমি তো আমারই তাই না বলো ঠিক আছে মহারাজ আমি রাজি আছি আমি দুই ভাগই নিব তাতেও আমার লাভই থাকবে ঠিক আছে তাহলে সবকিছু সাক্ষী থাকলো হ্যাঁ আমি সব কথার সাক্ষী রইলাম পাঁচ দিন পর তুমি আটটি দিয়ে আসবে হুকুম আমি ঠিক সময় সোনা দিয়ে আসব। আমার তো রাজা এবার তুমি বসবে মজা আরে চাষি যে একদম ঠিক ঠিক সময় চলে এসেছ আসো আসো জি মহারাজ আমি আপনার স্বর্ণমুদ্রা নিয়ে আইসি এই যে আপনার আট পিস স্বর্ণ বাহ তুমি তো দেখছি সত্যিই খুব কাজের লোক তা তুমি আরো বেশি সোনা বপন করছো না কেন মহারাজ ইসে তো আছে কিন্তু এত বীজ আমি কোথায় পাবো আমি তো সামান্য এক চাষি আরে সে চিন্তা তোমার করতে হবে না তারাও এক্ষুনি দিচ্ছি মন্ত্রী এক্ষুনি এই চাষিকে দুই বাক্স সোনার মোহর দিয়ে দাও তো মহারাজ আমি তেলে চললাম মনে রেখো চাষি এবার তোমায় দুই বাক্স মোহর দিয়েছি পাঁচ দিন পর যেন ষোলো বাক্স মোহর পেয়ে যাই একরতিও যেন কম না হয় কোনো চিন্তা করবেন না মহারাজ পাঁচ দিন পর ঠিকই পেয়ে যাবেন এক একরতিও কম হবে না কথাটা আমি কিছুই বুঝতে কি চাষী তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন আর মহারাজের মোহরের বাক্স গুলো দেখছি না যে কি যে কমু কাজী সাহেব সর্বনাশ হইছে চলুন রাজ চলুন খুলে কইতাসি চাষি সোনার বাক্স কি বাহিরে গাড়িতে রেখে এসেছে নাকি মহারাজ সর্বনাশ হইছে আপনি তো দেখেছেন এই কয়দিন একটু বৃষ্টি হয় নাই খরায় আমাদের সব সোনাপুরা ছাই হইয়া গেছে ফসল তো সেরে দিন এবার বীজও জ্বলে গেল মহারাজ বাজে কথা সব বাজে কথা সোনা কি কখনো খরায় পুরো নাকি বিশ্বাস না হইলে কাজী সাহেবকে যে জিজ্ঞাসা করুন কি কাজী এই চাষি কি সব বাজে কথা বলছে তুমি এর কোন সমাধান করে দাও তো আমি একজন ন্যায় বিচারক মহারাজ আমি সত্য বের করছি কি চাষি তুমি বলছো মোহন নাকি পুড়ে গেছে কিন্তু তা কি করে সম্ভব কাজী সাহেব আপনি কোন ফসল কি রোদে পুড়ে না এই মোহর তো আমি ফসলের মতোই চাষ করতাম এর আগে যখন ফসল ফলছে আমি মহারাজকে যথাসময় দিয়া দিছি এবার যদি প্রকৃতির কারণে ফসল নষ্ট হয় তাতে আমার কি দোষ তাও ঠিক মহারাজ এই চাষি তো ঠিকই বলেছে প্রকৃতির কারণেই তো ফসল নষ্ট হচ্ছে তাহলে তো সে সম্পূর্ণ নির্দোষ আইলে মহারাজ আমি এখন আসি বেটা গাঁদা মহারাজ ডিএসি একবারে টিচিং করে বোকার হাত তো হায় 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 লোভে পরে আমি সব হারালাম গরিবের থেকে বেশি বেশি খেতে যে আজ আমার এই হাল হলো আর কখনো মানুষের উপর অত্যাচার করব না মন্ত্রী রাজ্যে ঘোষণা দিয়ে দাও যে আমি সবার এক বছরের সকল খাজনা মৌকুফ করে দিয়েছি ঘোষণা 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 মহারাজ সকল প্রজাদের কষ্টের কথা ভেবে এক বছরের খাজনা মৌকুব করে দিয়েছেন আগামী এক বছর কাউকে কোনো খাজনা দিতে হবে না ঘোষণা 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 আরে বাহ এ তো অনেক বড় সুখবর নিশ্চয়ই এইসব সেই চান মিয়ার লেগাই হয়েছে আরে আসতে বলো করিম মিয়া কেউ জানলে আবার আমাকে বিপদে পড়তে হইব চলো আমরা চান মিয়ার বাড়ি যাই আইসো তোমরা আহো আহো তোমার জন্যই তো অপেক্ষা করতাছিলাম এই লও তোমগো সব শোনা দেখলে কি করে সব সমস্যার সমাধান কইরা দিলাম কিন্তু চান ভাই আপনি এত কিছু এত সহজে কিভাবে করলেন কম তো বুদ্ধি রহিম মিয়া বুদ্ধি এই বুদ্ধি জুড়েই তো বেশি আছি